হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে আমি শোনাব প্রয়াত হুমায়ুন নামের স্যারের ভয়ঙ্কর ভূতের উপন্যাসের প্রথম ভাগ আপনাদের যদি আমার গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন গল্প পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে চলে যাওয়া যাক মূল গল্পে ভয়ঙ্কর ভূতুরে। আখলাক সাহেব থাকেন কলা বাগানে ভেতরের দিকে দেয়াল ঘেরা তিন কামরার একতলা একটি বাড়ি আশেপাশে ছয় সাত বিশাল বাড়ি বাড়িঘর উঠে গেছে সেখানে এরকম ছোট একটা বাড়ি মাঝে মাঝে তার লজ্জাই লাগে বাড়ি ভেঙে বড় বাড়ি করার মতো টাকা পয়সাও তার নেই ইচ্ছাও নেই বড় বাড়ি দিয়ে কি করবেন তিনি তিনি একা মানুষ একজন মানুষের ঘুমাবার জন্য তো আর পাঁচটা কামরা লাগে না একটা কামরাই যথেষ্ট তিনি বাড়ির চারিদিকে গাছপালা লাগিয়েছেন গাছগুলি চোখের সামনে বড় হচ্ছে দেখতে তার ভালো লাগে গত বর্ষায় কাকরুল গাছ লাগালেন কেঁপে কাকরুল হলো এটি তিনি খুশি তিনি খুব শান্তিতে আছেন কিছুদিন হলো তার মনের শান্তি বিঘ্নিত হচ্ছে তার বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে যে জিনিস তিনি বিশ্বাস করেন না সেই জিনিস তার ঘরে ভয় তিনি পাচ্ছেন না যা পাচ্ছেন তার নাম লজ্জা এত কিছু থাকতে তার বাড়িতে কিনা ভূতের উপদ্রব ব্যাপারটা কাউকে বলতেও পারছেন না যাকে বলবেন সেই মুখ বাকিয়ে হাসবে হাসারই কথা অনেকেও তাকে ভূতের কথা বললে তিনিও হাসতেন হাসাটাই স্বাভাবিক উপদ্রবটা গত চার দিন ধরে চলছে প্রথম দিনের ঘটনাটা এরকম রাত এগারোটা তিনি মশারি খাটিয়ে বাতি নিবে বিছানায় এসে শুয়েছেন ও বাতি আপনা আপনি জ্বলে উঠল তিনি অন্য দশ জনের মতো ভাবলেন সুইচে কোনো গন্ডগোল দেশি সুইচগুলো কোনো কাজের না কিছু না কিছু গন্ডগোল থাকবেই মানুষ যে শুধু বিদেশি জিনিস খোঁজ করে এজন্যই করে তিনি আবার উঠে গিয়ে বাতি নেভালেন বিছানায় এসে শুলেন শীত শীত লাগছে চাদরটা গায়ে টেনে দিলেন অমি আবারও বাতি জ্বলে উঠল তিনি চাদর ফেলে দিয়ে বিছানায় উঠে বসলেন তখন একবার মনে হল ভূতের উপদ্রব না তো এরকম হাস্যকর একটা কথা তার মনে এসেছে এইভাবে তিনি নিজেই নিজের উপর অত্যন্ত বিরক্ত হলেন বোঝাই যাচ্ছে সুইচে গণ্ডগোল প্রিন্টিং কেটে গেছে কিংবা কোনো স্ক্রু টাইট হয়ে গেছে আকলাক সাহেব বুঝতে পারছেন না আবার বাতি নেভাবেন কিনা না লাভ কি নিভালেই হয়তো আবার জ্বলে উঠবে এর চেয়ে বাতি জলাই থাকুক তিনি আবার শুয়ে পড়লেন তখন বাতি আপনা আপনি নিভে গেল তিনি ডাকলেন মোতালেব 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 তার কাজের ছেলে পাশের ঘরে সে ঘুমোচ্ছে সামান্য ডাকে তার ঘুম ভাঙবে এরকম মনে করার কোনো কারণই নেই তার দশ গজের ভেতর মাঝারি সাইজে কোনো অ্যাটম বোম ফাটলে ঘুম ভাঙলেও ভাঙতে পারে এই সাধারণ তথ্য যেন আখলার সাহেব মোতালেবকে কেন ডাকলেন নিজেই বুঝতে পারছেন না তিনি কি ভয় পাচ্ছেন ছি ছি কি লজ্জার কথা বিংশ শতাব্দীর ভাগে তিনি কি না ভূতের ভয়ে ভীত হয়ে তার কাজের ছেলেকে ডাকছেন ভাগ্যিস ব্যাপারটা আর কেউ শুনে ফেলেনি কোনোদিন কারো সঙ্গে আলোচনা করাও ঠিক হবে না বাহান্ন বছরের একজন মানুষ ভূতের ভয়ে তার কাজের ছেলেকে ডাকাডাকি করছে কোনো মানে হয় আখলাক সাহেব শুয়ে পড়লেন মনস্থির করে শোয়া বাতি জ্বলতে থাকুক নিভতে থাকুক তিনি ঘুমিয়ে পড়বেন তাকে সকালে উঠতে হবে ফার্স্ট ইয়ারের ছাত্রদের সঙ্গে তার সকাল আটটায় ক্লাস তিনি তাদের কোয়ার্ডিনেট জিওমেট্রি পড়ান কাল তাকে সার্কেলের ইকুয়েশন বোঝাতে হবে নতুন চ্যাপ্টার সকাল সকাল উঠতে না পারলে ক্লাস মিস হয়ে যাবে ছাত্ররা ক্লাস মিস করতে পারে শিক্ষকরা পারে না তার ঘুমের কোনো সমস্যা নেই বিছানা যাওয়া মাত্র তিনি ঘুমাতে পারেন আজ ঘুম চটে গেছে তিনি একাত থেকে ওকাত হলেন তার খানিকটা পিপাসাও পেল পানি খাওয়ার জন্য এখন উঠলে ঘুম পুরোপুরি চটে যাবে কাজে তিনি পিপাসা নিয়েই চোখ বন্ধ করে শুয়ে রইলেন তার মনে হলো বালিশে কোনো সমস্যা বালিশটা আর একটু উঁচু হলে ভালো ছিল তিনি বালিশ উল্টে দিলেন আর তখন শুনলেন তার মশারির কাছে এসে কে যেন কাশল একবার দুবার দৃষ্টি আকর্ষণ করা জাতীয় কাশি কে কাশবে তার মশারির কাছে স্যার কি ঘুমিয়ে পড়লেন নাকি কে স্যার আমি আমিটা কে আমাকে স্যার চিনবেন না আমি জৈনক বিপদগ্রস্ত ভূত গভীর রাতে আপনাকে বিরক্ত করার জন্যে আন্তরিক লজ্জিত ক্ষমা প্রার্থী স্যার দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন ক্ষমা মানব ধর্ম। আখলাক সাহেব ধরেই নিলেন তিনি ব্যাপারটা স্বপ্নে দেখছেন ভূতের ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছেন বলি ভৌতিক স্বপ্ন আর কিছুই না ভূত বিশ্বাস না করলেও স্বপ্নে ভূতের সঙ্গে কথা বলা যায় তাতে অস্বস্তি বা লজ্জাবোধ করার কিছু নেই এখন তার একটু মজাই লাগলো তুমি তাহলে ভূত জি স্যার বিপদগ্রস্ত ভূত অপারগ হয়ে আপনার কাছে এসেছি তুমি কি বাতি জ্বালাচ্ছিলে নিভাচ্ছিলে ইয়েস স্যার ইংরেজি জানো নাকি সামান্য জানি স্যার ভেরি লিটল চর্চা নেই বলে মাঝে মাঝে ভুল হয় তুমি বিপদগ্রস্ত বলছিলে বিপদটা কি? সে এক লম্বা ইতিহাস সময় নিয়ে বলতে হবে স্যারের কি সময় হবে না সময় হবে না আমাকে সকালে উঠতে হবে সকাল আটটায় আমার একটা ক্লাস আছে সময় মতো ঘুমাতে না পারলে ক্লাস মিস করব। আগের দুটা ক্লাস হরতালের জন্য হয়নি তাহলে তো স্যার আর বিরক্ত করা ঠিক হবে না অবশ্যই ঠিক হবে না শুভরাত্রি স্যার শুভরাত্রি শুভরাত্রি গুড নাইট স্যার গুড নাইট স্যার গুটেন না খাট স্লেপেন জি গুড এইটা আবার কি জার্মান ভাষায় শুভরাত্রি সুনিদ্রা হোক তুমি জার্মান জানো নাকি না জানার মতোই স্যার জার্মান কালচারাল ইনস্টিটিউটে কিছুদিন ঘোরাঘুরি করে যা শিখেছি একেবারেই চর্চা নেই বিদেশি ভাষা চর্চা না থাকলে দুদিনই ভুলে যেতে হয় তাহলে যাই স্যার কাল আবার দেখা হবে আচ্ছা ভালো কথা ঘরে ঢুকেছ কোন দিক দিয়ে জানালা দিয়ে ঢুকেছি স্যার যদি অনুমতি দেন তাহলে চলে যাই যাও আখলাক সাহেবের মনে হলো জানালার কপাট একটু নড়ল তারপর সব চুপচাপ আর কোনো শব্দ হচ্ছে না তখন আকলাব সাহেবের মনে হলো ব্যাপারটা কি আসলে স্বপ্নে ঘটছে না তিনি জেগেই ছিলেন এবং এখনও জেগে আছেন তিনি আবার ডাকলেন মোতালেব আই মোতালেব মোতালেব জবাব দিল না তার জবাব দেবার কোনো কারণ নেই একটা গদা দিয়ে মাথায় বাড়ি মারলে যদি ঘুম ভাঙে পানির পিপাসা আবারও হচ্ছে স্বপ্নে কি পানির পিপাসা হয় এইসব ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন কিংবা তার স্বপ্ন দেখা শেষ হলো তার ঘুম ভাঙল সকাল নয়টা দশ মিনিটে ক্লাস মিস হয়ে গেল তার অত্যন্ত মেজাজ খারাপ হলো ভূতের ওপর রাগে গা জ্বলে গেল ক্লাস যখন মিস হয়েই গেল তখন তিনি ঠিক করলেন আজ আর কলেজে যাবেন না মিস্ত্রি ডাকিয়ে সুইচটা ঠিক করবেন যাতে আবারও ভূত বিষয়ক জটিলতায় ক্লাস মিস না হয় নিজেই মিস্ত্রি ডেকে আনলেন সে সুইচ বদলে বিদি সুইচ লাগিয়ে দিয়ে গেল জার্মান সুইচ জার্মান সুইচের কথায় মনে পড়ল ভূতটা জার্মান ভাষায় কী কী যেন বলছিল গুটেন নাখাটি জাতীয় কিছু কি হাস্যকর ব্যাপার কাউকে বলা যাবে না বিকেলে মালিবাগে তিনি তার ছোট বোনের বাসায় বেড়াতে গেলেন আত্মীয় স্বজন কারও বাসাতেই তিনি যান না ভালো লাগে না একা থাকতেই ভালো লাগে যে কারণে বিয়েটিয়ে করেননি এখন মনে হচ্ছে বিয়ে করলে ভালো হতো জার্মান জানা ভূতের গল্প নিজের ছেলে মেয়েদের সঙ্গে করা যেত একান্ত আপনজনের সঙ্গে অনেক গল্প করা যায় তার ছোট বোন মিলিয়ে অবশ্যই তার খুবই আপন সপ্তাহে একবার তাকে না দেখতে পেলে আখলাক সাহেবের দারুণ মেজাজ খারাপ হয় মিলির সমস্যা একটাই দেখা হলেই বিয়ের জন্য আখলাক সাহেবকে চেপে ধরবে ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দেবে ভাইয়া তুমি একা একা কি করে থাকবে বাহান্ন বছর বয়সে এইসব কথা শুনতে ভালো লাগে না বলে মিলির বাসায় সপ্তাহে একদিনে বেশি তিনি যান না তাছাড়া মিলির মেয়ে তৃণা হয়েছে মহা দুষ্ট তাকে বড় বিরক্ত করে মিলি বাসায় ছিল না তার স্বামীর সঙ্গে কোনো বিয়েতে নাকি গেছে তবে ত্রীনা বাসায় ছিল সে বড় মামা বলে এমন চিৎকার শুরু করলো যে আখলাক সাহেবের মাথা ধরে গেল আখলাক সাহেব মিলিকে যেমন পছন্দ করেন তার মেয়েকে তার চেয়ে বেশি পছন্দ করেন তবে পছন্দের ব্যাপারটা প্রকাশ করেন না বাচ্চারা একবার যদি বুঝে ফেলে কেউ তাদের পছন্দ করছে তাহলে তার জীবন অতিষ্ঠ করে তোলে বিশেষ করে সে বাচ্চা যদি দুষ্ট প্রকৃতির হয় তাহলে তো কথাই নেই তাছাড়া মিলির এই মেয়ে তার মার মতোই বেশি কথা বলে বক বক করে মাথা ধরিয়ে দেয় আখলাক সাহেব গভীর গলায় বললেন খবর কী রে তিনা হরবর করে বলল বড় মামা আমার খবর ভালো খুব ভালো আজ তোমাকে যেতে দেব না আজ তোমাকে আমাদের বাড়িতে থাকতে হবে সারা রাত গল্প করতে হবে ভূতের গল্প আখলাক সাহেব হাই তুলতে তুলতে বললেন অন্য গল্প করতে পারি ভূতের গল্প ভূতের গল্প না উহু মামা ভূতের গল্প শুনব ভূতের গল্প তো কিছুতেই বলব না বলবে না কেন বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে ভূতের গল্প বলা যায় না শোনাও যায় না শোনা যায় না কেন শুনলে পাপ হয় মানুষ যখন চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে ভাইকিং নামিয়ে সয়েল টেস্টিং করছে তখন আমরা ভূত নামক কাল্পনিক প্রাণীর কথা ভেবে ভয় পাচ্ছি এটা হাস্যকর বড় মামা আসলে তুমি ভূতের গল্প জানো না আকলাক সাহেব একবার ভাবলেন গত রাতের অভিজ্ঞতাটাই গল্পের মতো করে বলেন শেষ মুহূর্তে নিজেকে সামলানেন শিশুদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া অপরাধের মতো তিনি ইস্পের একটা গল্প শুরু করলেন এক ধোপার একটা গাধা ছিল গাধাটা একদিন তার নীল মেশানো পানির গামলায় পড়ে গেল তার গায়ের রং হয়ে গেল নীল তৃণা করুণ গলায় বলল বড় মামা গাধার গল্প শুনতে ভালো লাগছে না তাহলে রাখাল বালকের গল্প শুনবি এক রাখাল বালক মাঠে মেশ চড়াতো সে ছিল দারুণ মিথ্যেবাদী একদিন মজা করার জন্য বলল বাঘ এসেছে বাঘ এসেছে তৃণা হাই তুলতে তুলতে বলল শিক্ষামূলক গল্প শুনতে ভালো লাগছে না মামা অসহ্য লাগছে আখলাক সাহেবকে বাধ্য হয়ে গত গল্পটা বলতে হলো তবে ব্যাপারটা যে আসলে স্বপ্ন তা তিনি খুব ভালো করে বুঝিয়ে দিলেন বাচ্চাদের মনে কোনো খটকা থাকা ঠিক না তৃণা বলল মামা আমার ধারণা আসলেই কোনো ভূত তোমার কাছে এসেছিল দেখবে আজও আসবে আজও আপনা আপনি বাতি জ্বলবে নিভবে আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন সুইচ গণ্ডগোল ছিল সুইচ ঠিক করা হয়েছে আজ আর কিছুই হবে না তৃণা বলল আজ আরও বেশি হবে ভূতটার সাহস বেড়ে গেছে তো আজ অনেক বেশি গল্প করবে মনে হয় গান টান গাইবে ভূতের গান কেমন হয় কে জানে আকলাক সাহেব বাসায় ফিরলেন মন খারাপ করে গল্পটা তৃণাকে বলা ঠিক হয়নি মেয়েটার বেশি বুদ্ধি সে তিলকে তাল করবে স্কুলে বান্ধবীদের বলবে তার বান্ধবীদের মনে বিশেষ করে দুর্বল চিত্তের যারা তৃত ব্যাপারটা গেঁথে যাবে এইসব জিনিস একবার মনে ঢুকে গেলে মন থেকে বের করা কঠিন হয় খুবই ভুল হয়েছে রাতে তিনি আজ একটু সকাল সকাল ঘুমোতে গেলেন বাতি নিবি বিছানায় ওঠার সময় মনে হলো আজ আবার বাতি নিববে না তো এটা মনে হওয়াতে নিজের ওপরই তার রাগ লাগলো তিনি একজন বয়স্ক মানুষ ভূতের ব্যাপারটা যদি তার মধ্যেই গেতে যায় বাচ্চাদের ক্ষেত্রে তার পরিণাম কি ভয়াবহ হবে তা তো বোঝাই যাচ্ছে বাতি নিবল না তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আসল ঘুমের প্রস্তুতি নিলেন তার সামান্য আশাভঙ্গ হলো একটু যেন মন খারাপও লাগছে তিনি কেন জানি মনে মনে চাচ্ছিলেন বাতিটা আপনা আপনি জ্বলে উঠুক স্যার কি জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন কে স্যার আমি বিপদগ্রস্ত ভূত গত রাতে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা হলো যাবার সময় জার্মান ভাষায় বললাম গুটেন নাকট স্লিপ এন জি ওয়েল ও আচ্ছা তুমি আখলাক সাহেব পাশ ফিরলেন তিনি নিশ্চিত ব্যাপারটা স্বপ্ন স্বপ্নে যা ঘটার ঘটেছে কিছু কিছু স্বপ্ন মানুষ ঘুরে ফিরে দেখে ছাত্রাবস্থায় তিনি প্রায় প্রতি রাতেই স্বপ্ন দেখতেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছেন পকেটে হাত দিয়ে দেখেন কল মানেননি ভূতের স্বপ্নও সেরকম কিছু হবে তুমি তাহলে এসেছ জি স্যার কাল তো বাতি জ্বালাচ্ছিলে ছিলে। আজ কিছু করছো না ব্যাপারটা কি। নতুন সুইচ লাগালেন এই কিছু করেনি একটা জিনিস নষ্ট করার কোনো মানে হয় না তোমার নাম কি আকলাক সাহেব হাসির শব্দ শুনলেন বোধ হয় বলে ভৌতিক হাসি ভয়ে রক্ত জমে যাওয়ার মতো কিছু হলো না হাসি শুনতে বরং ভালোই লাগছে সহজ স্বাভাবিক হাস্য কেন ভূত সম্পর্কে মানুষের কত ভুল ধারণা এই ভেবেই হাসি আসছে আপনাদের নাম আছে বলে আপনাদের ধারণা আমাদেরও নাম আছে আসলে তা না ভূতেদের স্যার নাম থাকে না আকলাক সাহেব বিস্মিত হয়ে বললেন তাই নাকি কর্মেই আমাদের পরিচয় নামে নয় বলো কি সত্যি কথাই বলছি স্যার যেমন ধরুন বোকা ভূতেদের নাম হচ্ছে বোকা এক বোকা দুই বোকা তিন বোকা চার যে যত বোকা তার নাম্বার তত বেশি নাম্বার দেখি বলে দিতে পারবেন সে কত বড় বোকা মানুষের বেলায় এরকম কোনো ব্যবস্থা না থাকায় তার নাম থেকে বোঝা যায় না সে বোকা না বুদ্ধিমান আখলাক সাহেবের মুখ হা হয়ে গেল ভুট্টা গম্ভীর গলায় বলল আমাদের অবস্থা স্যার খুবই বৈজ্ঞানিক তোমাদের নিয়মে তোমার নাম কি লেখক চুয়াত্তর তুমি লেখক নাকি একটু স্যার বধভ্যাস আছে বদব্যাস বলছো কেন লেখক হওয়া তো সহজ ব্যাপার না লেখক চুয়াত্তর তার মানে কি তুমি অনেক বড় লেখক দু একটা ছোটোখাটো পুরস্কার স্যার পেয়েছি গত বছর পেলাম শ্রেষ্ঠ পদক লৌহ পদক লৌহ পদক স্যার একটা বিরল ঘটনা লৌহ পদক পেয়ে গেছো বল কি আর স্যার আমার একটা রচনা ভূত স্কুলে পাঠ্য হয়েছে এটাও একটা বিরল সম্মান বিরল সম্মান তো বটেই তুমি কি দাঁড়িয়ে আছো নাকি বসো চেয়ারটা টেনে বসো এতক্ষণ তুমি তুমি করে বলায় আমার তো নিজেরই খারাপ লাগছে আপনি স্যার লজ্জা দেবেন না তুমি বসো চেয়ারে বসো চেয়ার টানা শব্দ হলো কেউ একজন চেয়ারে বসল ঘর অন্ধকার বলে তিনি কিছু দেখতে পেলেন না আখলাক সাহেব যথেষ্ট আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন ভূত স্কুলে তোমার যে রচনাটা পাঠ্য সেটা কি একটা প্রবন্ধ নাম কি প্রবন্ধটা মানুষদের নিয়ে লেখা প্রবন্ধ নাম হল ইহা মানুষ ইন্টারেস্টিং প্রবন্ধ বলে মনে হচ্ছে স্যার গবেষণামূলক প্রবন্ধ শিশু ভূতেদের জন্য একটু কঠিন হয়ে গেছে তুমি কি প্রবন্ধ লেখো না গল্প উপন্যাসও লেখো গল্প লিখি সম্প্রতি আমার একটা বই বের হয়েছে মানুষের গল্প তুমি ভূত আর তোমার সব লেখালেখি দেখি মানুষদের নিয়ে মানুষরা যেমন ভূতের গল্প লেখে আমিও তেমন মানুষের গল্প লিখি দেখি একটা গল্প পড়ে শোনাও তো তাহলে স্যার বইটা নিয়ে আসি নিয়ে আসো দেখি ভূত বই আনতে গেল আখলাক সাহেব আগ্রহ নিয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লেন সেই রাতে আর গল্প শোনা হলো না